এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বর্ধমানে পৌঁছে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণবা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার হেলিকপ্টার পৌঁছে গিয়েছে বর্ধমানে হেলিপ্যাডে, তুমি সেখানে রয়েছো, এরপর তার কি কর্মসূচি রয়েছে? অবশ্যই দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই চপারের দরজা খুলে গিয়েছে, সামনেই বসে রয়েছেন জেপি নাড্ডা, তিনি কিন্তু নামছেন। এবং এইখানে উপস্থিত রয়েছেন অনেকেই, মুকুল রায় যেরকমভাবে রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয় রয়েছেন, অরবিন্দ মেনন রয়েছেন, সৌমিত্র খাঁ রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয়রা এখানে তো রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ এবং জেপি নাড্ডা তারা নামলেন চপার থেকে। এবং এখানে প্রচুর মানুষ এই হেলিপ্যাড গ্রাউন্ডের আশপাশে উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে হাত নাড়াচ্ছেন জেপি নাড্ডা এবং দিলীপ ঘোষ। আমরা দেখতে পাচ্ছি তার কনভয় ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে, এখান থেকে সোজা উল্লাস মোড় পেরিয়ে তিনি চলে যাবেন হচ্ছে বিজেপির পার্টি অফিসে যাবেন, যে পার্টি অফিস এক মাস আগে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, সেখানে আজকে সশরীরে যাবেন, সেখানে কিছুক্ষণ তিনি বিশ্রাম নেবেন, নিয়ে তিনি চলে যাবেন বর্ধমান ক্লক টাওয়ারের কাছে, সেখান থেকে তার রোড শো রয়েছে, সেই রোড শো যাবে 750 মিটার রাস্তা এবং রোড শো শেষ হবে কার্জন গেটের কাছে, তারপরে সেখান থেকে তিনি যাবেন সর্বমঙ্গলা মন্দির এবং সর্বমঙ্গলা মন্দির থেকে তিনি চলে যাবেন ফের রেনেসাতে এবং সেইখানে তার একটি সাংবাদিক বৈঠকের কথা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই হেলিপ্যাড গ্রাউন্ডে সবাইয়ের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন, উল্টো দিকে একটি তোমার স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তার ছাদে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। এই মুহূর্তে এসএস আলুওয়ালিয়া উপস্থিত রয়েছেন, সৌমিত্র খাঁ রয়েছেন এবং অরবিন্দ মেনন রয়েছেন, মুকুল রায় রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয় রয়েছেন এবং আমরা যেরকমভাবে দেখলাম যে দিলীপ ঘোষ তিনি এসছেন। তো এই মুহূর্তে যেটা চেষ্টা করা হয়েছিল, এই পুরো হেলিপ্যাড গ্রাউন্ডের চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে, সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে সাধারণ মানুষ হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে না চলে আসে, কিন্তু উৎসাহ, সাধারণ মানুষের উৎসাহকে আটকানো যায়নি। তুমি দেখতেই পাচ্ছ যে তারা একদম হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে গিয়ে পৌঁছে গিয়েছেন এবং জেপি নাড্ডা তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে এখানে বর্ধমানে স্বাগত জানাচ্ছেন। বর্ধমান এখানে বিজেপির যে সাংগঠনিক জেলা রয়েছে বর্ধমান সদর, তার সভাপতি সন্দীপ নন্দী তিনি এ করছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার কনভয় রেডি হয়ে রয়েছে, কনভয় কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে জেপি নাড্ডা তিনি রয়েছেন এবং তিনি এগিয়ে আসছেন,
অরবিন্দ মেনন আস্তে আস্তে কনভয়ের গাড়ির দিকে বেরিয়ে যাচ্ছেন এবং জেপি নাড্ডা এখনো অবধি এই হেলিপ্যাড গ্রাউন্ডেই রয়েছেন। আমরা কৈলাস বিজয়বর্গীয়কে দেখতে পাচ্ছি যে তিনি ক্রমশ বেরিয়ে আসছেন কনভয়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জেপি নাড্ডা তিনি গাড়িতে উঠলেন, উঠে আবার হাত নাড়ছেন সবার উদ্দেশ্যে।